बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम, केमन आछेन सबाई? निश्चय भालो। आमिओ आलहामदुलिल्लाह अनेक भालो आछि। एतो चले आसलाम आरो एकटु नतुन भिडियो निये। एतो एखाने आमार बाच्चारा खेला करछे। एइ जे देखेन, जाके देखछेन, ए होच्छे आमार देवरेर मेये, ओर नाम आफिया, आर एटा आमार छेले। देखेन कत दुष्टु, माने दुजन हाथ धराधरि करे घुरे बेड़ाच्छे। বাচ্চাদের খেলা দেখতে কার না ভালো লাগে বলেন? আমারও অনেক ভালো লাগে। ওরা যখন দুষ্টুমি করে তখন আমার আরো বেশি ভালো লাগে। এই তো দুষ্টুমি করছে দুজন, সারা বাড়ি ভরে হেঁটে বেড়ায় দুজন হাত ধরে। তো এই তো চলে আসলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে, ছোট মাছের চচ্চড়ি। রান্নাটা হয়তো সবাই করতে পারেন কম বেশি, তবে আমার এই রেসিপিটা নতুনদের জন্য, একদম সহজভাবে যেভাবে করা যায় আর কি। তো ছোট মাছের চচ্চড়ি যখন, তখন তো ছোট মাছ লাগবেই। এই তো আমি কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি এখানে, কিছু দেশি ছোট মাছ, যেগুলা এখন তো প্রচুর ছোট মাছ পাওয়া যায়। ছোট মাছটা খাওয়া তো সবার জন্যই অনেক ভালো। এখানে আমি কিছু শিং মাছ, ছোট শিং মাছ, তো এখানে আমি কিছু ট্যাংরা মাছ আর কিছু শিং মাছ আর বান মাছ নিয়ে নিয়েছি। আর এখানে দুটো মাছ আছে আমার অচেনা, আমি নাম বলতে পারি না, বাট চিনি, দেখলে চিনি আর কি। তো এই মাছগুলো নিয়ে নিয়েছি, যেমন পাঁচমেশালি মাছ নিয়েছি তেমন পাঁচমেশালি সবজিও নিয়েছি। এখানে বিভিন্ন রকম সবজি আছে, যেমন এই তো আছে সিম, সিমটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি। আর এখানে আছে মূলা, মূলাও হয়তো সবাই চেনেন, মূলা কেটে নিয়েছি। আর এটা হচ্ছে কচুরমুখী। তো পাঁচমেশালি মাছ আর পাঁচমেশালি সবজি, আর আমি পেঁয়াজটা যখন সবজি কেটেছি তখন একসাথে কেটে নিয়েছি। আর কেটে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তো সবজিগুলা। তো সবজি এখন চলেন রান্নায় চলে যাই। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি আমি। তো এখন এক চামচ হলুদ, হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ স্বাদ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া আর কিছুটা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো হাতে মাখা তরকারির মজাই বোধহয় আলাদা। আমি সবসময়ই চচ্চড়িটা হাতে মেখে করি, হয়তো চামচ দিয়ে খুন্তি দিয়ে যে কোনোভাবেই মাখা যায়, কিন্তু আমার মনে হয় যে হাতে মাখলে তরকারিটার টেস্ট অন্যরকম হয়, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। তাই আমি হাত দিয়েই মেখে দিই, সবসময় চচ্চড়িটা হাত দিয়ে মেখেই করি। তো আমি মাখা ভালো করে মেখে নিয়ে এবার কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। চচ্চড়িতে পানি বেশি দিতে হয় না, তো এটা তো সবাই জানেন। তো আমি হালকা কিছু পানি দিয়েছি, আর পানি দেওয়ার পরে এরকম বলক চলে আসার পর আবার একটু নেড়ে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি কিছুক্ষণ। তো মাছ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে রান্না করবো আরও কিছুক্ষণ। তো চচ্চড়ি তো চচ্চড়ি, তাই না? ঝোলের স্বাদ একরকম, চচ্চড়ির স্বাদটা অন্যরকম। তো এই তো দেখতে পাচ্ছেন আমার চচ্চড়ি থেকে কিন্তু পানি, তেল বের হয়ে এসেছে, পানিটা পুরোপুরি টেনে গেছে। এই তো তেল বের হয়ে এসেছে, খেতেও অসাধারণ হয়েছিল। ছোট মাছের চচ্চড়ি আসলে এরকম চচ্চড়ি হলে আমার মনে হয় না যে আর কোনো তরকারি লাগে ভাত খেতে। খেতে মানে অনেক ভালো ভালো হয়েছিল, যার জন্যে রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে। এই তো আমার চচ্চড়িটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এখানে রান্না করে নিয়েছিলাম মুরগির মাংস, যেহেতু আমার বাচ্চা আছে এ তো মাংসটাই বেশি পছন্দ করে, তাই মাঝে মাঝে মাংসটাই রান্না করা হয় বেশি। আর এদিকে আমি দুধ জাল করে নিচ্ছি, আমি আজ তালের ক্ষীর রান্না করবো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে ওইটি শেয়ার করি। তো এখানে আমি প্রায় 1.5 কেজি দুধ জাল করে, দুধে দুধটা ঘন করে নিয়েছি, 1/2 কেজি করে নিয়েছি আর কি। আর 1/2 কেজি হওয়ার পরে দুধটা যখন ঘন হয়ে গেছে তখন আমি তালটা দিয়ে দিয়েছি। তো এখন তো তালের সিজন না, তাই তালটা আমি এরকম একটা দইয়ের কৌটায় ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন বের করে নিলাম, বের করে তালের ক্ষীর করে নিলাম। তো দেখলাম বন্ধুরা একটু এর স্বাদ এবং ঘ্রাণ কোনোটাই চেঞ্জ হয়নি, একদম স্বাভাবিক ছিল যেরকম আমরা সিজনে খাই। তো এটা
দুধে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে এবার চিনি অ্যাড করে দিলাম। এই তো কালকের রান্নাটা অনেকেই অনেক কঠিন মনে করে, আমি মনে করি অনেক সহজ, বাট রান্নাটা একটু কষ্টকর আর কি। যে দেখুন অবস্থা আমার, চুলার সব দিকে মেখে গিয়েছে আর কি, ডালটা ছিটে। এই এই সময়ে একটু ভয়েরই কাজ, আমি তো অনেক ভয় পাই এই টাইমটা, ডালটা যখন ফুটে গায়ে এসে লাগে এই আর কি। তো আমার ডাল রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, এই তো ঘন হয়ে এসেছে। তো ডালটা রান্না শেষ করে আমি কিন্তু এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার মনে হয় ডালটা ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে, তাই ফ্রিজে রেখেছিলাম। আর পরের দিন সকালে আমি গরম রুটি করে দিয়েছি, রুটি আর কিছুটা মাংসের তরকারি ছিল, এই তো এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। তো ডালটা কিন্তু অনেক মজা হয়েছিল, আর ফ্রিজে রাখার ফলে দুধটাও কেমন দানা দানা হয়ে এসেছিল, খেতে অস্বাভাবিক মজা হয়েছিল। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসলে আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।